আসসালামু আলাইকুম। তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইতি খানম। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও এক কর্মী সভা 10 জুলাই সোমবার মর্জাল ওয়ান্ডার পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার এমপি জননেতা রাজউদ্দিন আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলীর ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, রায়পুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক লাইলা কানিজ লাকি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলুর রহমান, রায়পুরা পৌরসভা মেয়র আলহাজ জামাল মোল্লা, অলিপুরা ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভুঁইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, পাড়াতুলি ইউপি চেয়ারম্যান ফেরদুস কামাল জুয়েল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। রাজু, আমি উপজেলা চেয়ারম্যান নিবেদিত হয়েছি রাজু ভাইয়ের পদলতে। আমার সময়কাল 4 মাস 5 মাস চলতেছে, তো আমাকে এখানে বসার সেটা কিন্তু রাজু ভাইয়ের পদলতে। আমি আজকে উপজেলা চেয়ারম্যান এবং যারা রাজু ভাইয়ের বিপক্ষে আজ কাজ করতেছেন তারা হয়তো ভুলে গেছেন তাদের এই অবস্থানের জন্য, তাদের এই আজকে যে অবস্থান সেটা রাজু ভাইয়ের জন্যই হয়েছিল। মতবিরোধ থাকতেই পারে, আপনার স্বার্থে হয়তো কোনো আঘাত ঘটছিল, রাজু ভাইয়ের সঙ্গে সেদিন আজকে আপনার দূরে সরে গিয়েছেন, এটা সঠিক না। আজকে একটা একটা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আসছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আমরা যে রায়পুরের সকল আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ একত্রিত হয়ে আমরা কাজ করব এবং আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাব এবং আমরা আবার রাজু ভাইকে সপ্তমবারের মতো নির্বাচিত করে রাজু ভাইকে সংসদে দেখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা রায়পুরা থেকে আরেকটি নৌকা উপহার দিতে চাই রাজু ভাইয়ের মাধ্যমে। এখন কাজ করার সময়, এখন মাঠ বোঝানোর সময়, যদি কারো কোনো দক্ষ থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। রাজু ভাইয়ের বিকল্প এখনো রায়পুরাতে তৈরি হয় নাই। রাজু ভাই যে রায়পুরার জাদুকর, আমি আবার বলছিলাম যে রাজু ভাই হলো রায়পুরের হেমিলিয়ানের বাসিন্দা, সেটার প্রমাণ আজকে পাওয়া গেল। আজকে রায়পুরা থমথমে পরিবেশ, মানুষজন নাই। আমি উপজেলা গিয়েছিলাম, পুরা ফাঁকা, সবাই কিন্তু রাজু ভাই ঢাকে ডাকে এখানে, সে প্রত্যন্ত অঞ্চল থেকে, চর থেকে সবাই চলে আসছেন। আপনারা নিজেদের ভুল স্বীকার করে আসেন, আমরা সবাই একত্রিত হয়ে যাই এবং রাজু ভাইয়ের ছায়া তো রাবাই চলে আসি। বড় বৃক্ষ ছাড়া ছায়া কোথাও পাওয়া যাবে না। দুই মহিলাকেই কিন্তু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই, আমাদের বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নাই, রায়পুরের রাজু সাহেবের যেরকম কোনো বিকল্প নাই, রাজু সাহেবের নেতৃত্বে এবং রাজু ভাইয়ের সুবাদে এরকম হাজারো হাজারো এরকম উপজেলার চেয়ারম্যান, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, মেম্বার, অনেকে অনেক কিছু হয়েছে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে 9 বছর যাবৎ নিরলস পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো পদ রাজু সাহেবের কাছ থেকে পাই নাই। নির্দেশে এবং ওনার পথ অনুসরণ করে রাজু সাহেবের পদতলে তার আদর্শ অনুযায়ী রায়পুরের রাজনীতি করতে চাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভারপ্রাপ্ত সেক্রেটারিকেও বলবো, বিএনপি আমাদের সাথে আপনাদের সকল ষড়যন্ত্র ছিন্ন করে আসুন, আমরা রায়পুরের নৌকার প্রতিনিধি, বঙ্গবন্ধুর প্রতিনিধি, বঙ্গবন্ধু কন্যার প্রতিনিধি রাজু সাহেবের কাছে আত্মসমর্পণ করি। আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করি, নিজেদের মধ্যে যদি আমরা ঢিল ছোড়াছুড়ি করি,
তাহলে আমার মনে হয় সেই জিনিসটি ঠিক হবে না আমাদের সকলকে আজকে আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে রাজু ভাই আমাদের বড় বৃক্ষ রাজু ভাই আমাদের রাজনীতির অভিভাবক আপনারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রায়পুরে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করবেন যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে জনতৃ শেখ হাসিনাকে নৌকা উপহার দেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর আওয়ামী লীগ যদি শক্তিশালী থাকে ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার এমন কোন শক্তি নাই রায়পুর আওয়ামী লীগকে পরাজিত করতে পারে অনুপ্রবেশকারী বলে আমাকে কিন্তু নৌকা প্রতীক আমার কাছ থেকে চিন্তাই করছিল আমার প্রিয় নেতার হস্তক্ষেপে তারা কিন্তু নৌকা সিনেমা রাখতে পারে নাই এখন কেন নতুন করে অলিপ্রা ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ফেসবুকের মাধ্যমে এমন একটা আলোড়ন সৃষ্টি করলো বিলুপ্ত ঘোষণা করলাম ফেসবুকের মাধ্যমে বিলুপ্তি করে যদি এরকম বিলুপ্ত করতে পারে রায়পুর উপজেলা আওয়ামী লীগ কমিটিকে আপনারা বিলুপ্ত করবেন সেই প্রস্তাব রেখে আজকে যারা রায়পুরে আওয়ামী লীগ নিয়ে বড় বড় কথা বলেন যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নাম বৃদ্ধি করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দিক প্রশ্ন না হয়ে মত প্রান্ত না হয়ে আসুন রাজু ভাইয়ের নেতৃত্বে জনতৃ শেখ হাসিনাকে শক্তিশালী লক্ষ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা আনার জন্য আপনারা রাজু ভাইয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে ওনাকে আবারও সংসদ সদস্য নির্বাচিত করার জন্য রাজু ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগকে শক্তি সভা করার জন্য আপনারা এগিয়ে আসুন এটি ছেড়ে ঘুরে আপনাদের কোনো লাভ হবে না আমরা জানি নিশ্চিত জানি অত্যন্ত নির্ভরযোগ্যতার খবর আগামী নির্বাচনে এই রাজু ভাই রায়পুরা থেকে মনোনয়ন পাবে ইনশাল্লাহ উৎসাহিত হয়ে আমরা মাঠে নেওয়ার কথা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে অনুপস্থিত যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত বিএনপি অত্যন্ত সোচ্চার যেখানে তারা প্রতিনিয়ত মিটিং করে তারা প্রস্তুতি নিচ্ছে আবারও নৈরাজ্য সংশোধন করার জন্য সেই ক্ষেত্রে আমরা কিন্তু তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি হওয়ার কথা আমরা এই মিটিং এর মাধ্যমে তৃণমূলের সকল কর্মীদের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে আহ্বান করব আপনারা চলে আসেন মূল সূত্রে এবং এই সূত্রের মাঝখানে না থেকে আপনারা রাজনীতি করে আপনাদের পদ পদবী কিছুই থাকবে না পরবর্তী মিটিং এ আপনারা উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করে সামনে বিএনপি জামাতের মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করবেন এবং এটাই আমরা আশা করি যে আপনাদের সুবুদ্ধি উদয় হবে এবং আগামীতে আপনারা আমাদের এই মিটিং এ রাজু ভাইয়ের ডাকে সাড়া দিবেন